আপনার স্থাপন কালকেরি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি বাংলার 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সর্বশেষ ঠিকানা আধুনিক বাংলার উপকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি ইতিমধ্যেই বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্থান ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে সম্মানের আসনে অধিষ্ঠিত করে বঙ্গবন্ধু রাজীবের লালিত স্বপ্ন একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত আধুনিক সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, প্রগতির শাখাকে ঘূর্ণমান রেখেছেন। আমাদের সেই প্রিয় নেত্রী, আমার অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ববর্ণ সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি, আমরা পাশে পেয়েছি বঙ্গবন্ধুর এক সুযোগ্য কন্যা, যিনি বাংলার মাটির মানুষের প্রতি অদম্য ভালোবাসা মমতা নিয়ে তারই বড় বোন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নেপথ্য পরামর্শ সময়োপযোগী সহযোগিতার মধ্য দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নেপথ্যে আমাদের সেই সবার প্রিয় ছোট আপা, যিনি আজকের এই কালকিনির এই জনসভায় উপস্থিত হয় তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই শুরুতেই, এরা বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধা পরিবেশন করছি 1975 সালের 15ই আগস্ট মানবতার ক্ষীণ শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে নিহত স্বাধীনতার মহাবীর মুক্তির মহানায়ক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি আমাদের আদর্শিক পিতা বিশ্ব শান্তি স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের অন্তহীন প্রেরণা উৎস বাঙালির হাজার বছরের আরাধ্য লাখ বাঙালির কাঙ্ক্ষিত পুরুষ সদমায়ের আরাধনার ধন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার প্রিয় সহধর্মিণী বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেপথ্য পরিচালিকা শক্তি মহর্ষি নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, শেখ কামাল শেখ জামালের নবপরিণতা বধু সুলতানা কামাল রোজি জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, যুবনেতা শেখ ফজলুল হক মনি, অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, বঙ্গবন্ধু কৃষক নেতা আব্দুর রব সৈন্যবাদা সহ 75-এর সকল 15 আগস্টের সকল শহীদ, মাননীয় সভাপতি
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা প্রথমবারের মতো তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে আমাদের এই কালকিনি উপজেলায় মাদাইপুর তিন আসনে মাদাইপুরে পদার্পণ করেছেন, আমাদেরকে ধন্য করেছে, আমাদেরকে সম্মানিত করেছে, আমরা ধন্য। আজ গোটা মাদাইপুরবাসী কালকিনিবাসী আনন্দে উৎসব মুখর পরিবেশে আপনাকে অভিনন্দন জানানোর জন্য এখানে এসছে, আপনার শুভেচ্ছা স্বাগত জানার জন্য এখানে এসছে। আপনাদের দু বোনের আগমনে আমরা পুলকিত, আমরা আনন্দিত, মাদাইপুরবাসী কালকিনিবাসী আমরা আনন্দিত। আজ ঘরে ঘরে আমাদের আনন্দের জোয়ার, একদিকে নির্বাচন আর একদিকে আপনাদের আগমন, এই শুভ বার্তা আমাদের সবাইকে পুলকিত করেছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং ছোট আপাকে। আজকের এই গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাকে আপনাদের তিন আসনে সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। এবারও দ্বাদশ নির্বাচনে আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দান করে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, সশ্রদ্ধ সালাম প্রদান করছি। গত 5 বছরে আপনার নির্দেশ পরামর্শ কর্মে এই মাদাইপুর তিন আসনে উন্নয়নের চেষ্টা করেছি, অনেক উন্নয়ন হয়েছে যা আজ সর্বত্র দৃশ্যমান। পদ্মা শব্দের পদ্মা সেতু করার কারণেই কিন্তু সারা বাংলাদেশের যেভাবে সড়ক পরিবহন সহ ব্যাপক উন্নয়ন হয়েছে, তেমনি ভাবে আমাদের মাদাইপুর তিন আসনে এই সড়ক ব্যবস্থা ব্যাপক উন্নয়নের কারণেই আমাদের আর্থ সামাজিক উন্নয়ন ব্যাপকভাবে হয়েছে, জনপদ পরিবর্তন হয়ে গেছে, আমরা শান্তিতে আছি, প্রতিটা মানুষ আমরা শান্তিতে আছে। আছে বিশ্ব ইউনিয়ন একটি পৌরসভা, আমরা ভালো আছি, উন্নয়ন হয়েছে আপনার দৃশ্যমান। আপনি সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, তেমনি ভাবে মাদাইপুর তিন আসনে আমাদের ব্যাপক উন্নয়ন রয়েছে। আমি ইউনিয়ন ভিত্তিক উন্নয়নের এবং পৌরসভা উন্নয়নের কর্মকাণ্ডগুলো কি কি হয়েছে আমি প্রতিটা ইউনিয়নে ঘরে ঘরে ভোটারদের হাতে পৌঁছে দিয়েছি, মানে প্রধানমন্ত্রী আপনার টেবিলে রয়েছে। নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য বলেছি, নৌকার মানুষ ভালো, আমি মনে করি নৌকার লোক আরো আগামী দিনে আগামী নির্বাচনে গত নির্বাচনে আরো বেশি ভোট দেবে, কারণ উন্নয়ন তার উন্নয়ন প্রমাণ। আমি ইউনিয়ন ভিত্তিক উন্নয়নের কর্মকাণ্ড লিফলেট আকারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, চেষ্টা করেছি। তারপরে করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 এর কারণে আড়াইটা তিনটা বছর আমি এই জনসমক্ষে এভাবে আসতে পারিনি, মিলতে পারিনি। কিন্তু আপনি ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই ডিজিটাল বাংলাদেশের কারণে কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উন্নয়নের কর্মকাণ্ড চালিয়েছে, উন্নয়ন বন্ধ থাকেনি, সরাসরি যেতে পারিনি কিন্তু উন্নয়ন বন্ধ থাকেনি। আপনার নির্দেশনায় এখানকার ভালো উন্নয়ন হয়েছে, প্রতিটা ইউনিয়ন শান্তিতে আছে, 20টা ইউনিয়ন অনেক শান্তিতে আছে, এবং আমার দ্বারা কোন লোক কোন নির্যাতিত হয়নি, অত্যাচারিত হয়নি, আমি কারো বিরুদ্ধে কোনো কেস কামারি খাইনি এবং কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে উজ্জ্বল দৃষ্টান্ত আজকে জনগণ, এরা গ্রামের মানুষ, এরা প্রতিটা ইউনিয়নের মানুষ, আপনাকে দেখার জন্য আসছে, এরা নৌকার পাগল, এরা উন্নয়নের পাগল, এরা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চায়। এই 5 বছরের মধ্যে আপনার নির্দেশ কর্মে আমি জনগণের পাশে থেকে অনেক বাধা অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করেও আমি কিন্তু আমার নিজের দল কখনো গঠন করিনি, আমি নিজের বলাই সৃষ্টি করিনি,
আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। তারপর যদি পাঁচ বছরের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি অন্যায় করে থাকি ক্ষমা করে থাকি, ক্ষমা আমি যদি অন্যায় করে থাকি ভুল করে থাকি, মানে প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে আজকের এই মাদারবোর্ড তিন আসনের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল শুধরে নিজেকে শুধরে আমি আপনাদের আরো কাছে গিয়ে সেবা করতে পারি সেই সুযোগটা আমাকে দেবেন। আগামী জাতীয় নির্বাচনে, সাপ্তাহিক নির্বাচনে আপনারা আবার নৌকা মার্কায় ভোট দিয়ে মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে পঞ্চমবার আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ করে দিলেই কিন্তু আপনি আপনাদের সেবা করার সুযোগ পাব। আগে প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করতে হবে পঞ্চমবারের মতো, তারপরে আমরাও আপনাদের সেবা করার সুযোগ পাব। আমি বিশ্বাস করি আপনার এই আগমনে আপনার উপর বিশ্বাস রেখে এই মাদারবোর্ড তিন আসনের লোক আগামী দিনে আবার নৌকায় ভোট দিয়ে আপনাকে এই তিন আসনটি উপহার দেবে মাননীয় প্রধানমন্ত্রী। আমিও বিশ্বাস করি এই জনগণের নৌকার প্রতীক নিয়ে মাদারবোর্ডবাসী তিন মাদারবোর্ড তিন আসনের জনগণ সবসময় নৌকায় দিতেছে, আসন দিয়েছে, উপহার দিয়েছে আপনাকে, এখনো আছে, আগামীতে থাকে, এটা আমি বিশ্বাস করি। জয়ন্তী শেখ হাসিনা নৌকার মার্কায় ভোট দিয়ে তাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ করে দেবেন, তাহলে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। আমার ভুল তৈরি ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন, অন্যায় করলে ভুল করলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আবার নিজে সংশোধন করে আপনাদের সেবায় নিজে করবো। নৌকা মার্কায় ভোট চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মাননা স্মারক গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের ছোট আপা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা আপাকে প্রদান করছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি মহোদয়।